সভায় রদবদল, আসছে এক ঝাঁক নতুন মন্ত্রী, আগামী সপ্তাহে গঠিত হচ্ছে নতুন মন্ত্রিসভা। এই মন্ত্রিসভায় এক ঝাঁক নতুন মুখ দেখা যেতে পারে। নতুন ও পুরনোদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নের যাত্রা শুরু করবেন। আওয়ামী লীগের টানা তৃতীয় মেয়াদে দেশ পরিচালনার প্রধান লক্ষ্য চলমান উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার পাশাপাশি সুশাসন নিশ্চিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। নতুন মন্ত্রিসভা গঠনের লক্ষ্যে গণভবনে প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিশ্বস্তদের সঙ্গে আলাপ আলোচনা শুরু করেছেন। গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে। এদিকে আওয়ামী লীগের টানা তৃতীয় মেয়াদে সরকারে কারা থাকছেন, বর্তমান মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্য থেকে কারা বাদ পড়বেন, সে আলোচনা চলছে এখন সর্বত্র। গণভবন সূত্র জানিয়েছে, বর্তমান মন্ত্রিসভার সদস্যদের মধ্য থেকে বেশ কয়েকজন নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গত 5 বছরের মূল্যায়নে যাদের পারফরমেন্স খারাপ তারা সবাই বাদ পড়বেন। সেক্ষেত্রে বয়স এবং দলীয় পদ বিবেচনায় নেওয়া হবে না বলে জানা গেছে।